প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন এক্স মুসলিম। তিনি ইসলাম ত্যাগ করেছেন। তার নাম ফেরদৌস হাসান রাজীব। তার গ্রামের বাড়িতে তাকে রাজীব মুন্সি নামে চেনেন। আমরা দেখতে পাচ্ছি মুসলিম যে মৌলবাদীরা রয়েছে, ইসলামের ধ্বজাধারীরা, তারা তার এলাকায় অর্থাৎ গ্রামের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। আমরা অনেকগুলো মিটিং মিছিলের ছবি দেখতে পেয়েছি, আপনাদের কয়েকটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, অর্থাৎ ভিডিও ফুটেজের কিছু অংশ দেখাচ্ছি, দেখে নিন তো কি ঘটছে। প্রতিবাদে রাজীব মুন্সিকে বাংলাদেশে ফেরত এনে তার শাস্তির দাবির প্রতিবাদে আমার নবীর অপমান করছে, আমার আল্লাহর অপমান করছে। আমরা চাইতাছি এটা সঠিক বিচার হোক। রাজীব মুন্সি জার্মান আছে, জার্মান থেকে সরকারের কাছে দাবি করি, প্রশাসনের কাছে দাবি করি, রাজীব মুন্সিকে জার্মান তো আনা হোক বাংলাদেশে। আইনে আমাদের মুসলমানের সামনে ওর সঠিক বিচার হওয়া উচিত। একটা বিধান আছে ইসলামের, সাতেমে রসুলের মৃত্যুদণ্ড। এই জন্য আমরা আল্লাহর রসুলের প্রতি মহব্বত দেখায় আমরা স্বল্প পরিসরে একটা র্যালি করছি, একটা মিছিল বের করছি। এটা আমরা তুলাতাল এবং সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব সাতেমে রসুলকে আল্লাহ তাআলা হেদায়েত দেউক, অথবা তাকে আল্লাহ তাআলা এরকম ভাবে ধ্বংস করে দেউক। প্রিয় বন্ধুরা, নারায় তাকবীর, আল্লাহু আকবার, একে মারো একে ধরো, এই সব মিছিল মিটিং আপনারা দেখলেন। এখন আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমি তার নাম রাজীব বলেই সম্বোধন করছি, ফেরদৌস হাসান রাজীব। তিনি অনেকদিন হয় দেশের বাইরে রয়েছেন, তিনি ইসলাম ত্যাগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভিডিও আপলোড করেছেন, অনেক কিছু লিখেছেন, কিন্তু তার বাড়িতে গিয়ে হামলা চালানোর মাধ্যমে বা তার পরিবারের সদস্যদের অত্যাচার করার মাধ্যমে আসলে কি বোঝাচ্ছে এই ধর্মান্ধ মুসলমানরা? শুধু ধর্মান্ধ মুসলমানরাই নয়, আমি স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তার আসলে বাবা মা নেই, বাবা আছেন এবং ভাই আছেন, বা অন্যান্য আত্মীয় স্বজনদের পুলিশ হয়রানি করছে, র্যাব হয়রানি করছে। আজকে শুনেছি তার বড় ভাইকে র্যাব তুলে নিয়ে গেছে, এখন পুলিশ কাস্টাডিতে রেখেছে, না মামলা করেছে, কি করেছে সবকিছু আমরা রাজীবের মুখ থেকে শুনবো। রাজীব, আপনি ইসলাম কেন ত্যাগ করেছেন, কবে ত্যাগ করেছেন? এটা অনেক আগের কথা ভাই। আর আমি প্রথমে বলছি যে আমার মুখে একটু জড়তা আছে, একটু মানা নিতে হবে, ঠিক আছে? এটা অনেক আগের ব্যাপার। আমি ধরেন 15 সাল থেকে আমার ইসলাম নিয়ে প্রচুর সংশয় ছিল। মানে আপনার অভিজিৎ রায় যখন খুন করে মামলা, একবার নির্মম একটা কাহিনী, এটা মনে করেন মানে ভোলার মতো না। আমি পরে মানে ওর বাবার মানে যেই ভাষণ দিত টেলিভিশনে বা যেই বক্তৃতা দিত ওগুলো শুনতাম, মানে কি একটা নির্মম কাহিনী একটা। মানে তারপর আপনার আরো যে ব্লগার গুলা খুন হইলো বাংলাদেশে, একবারে নিলয় দাসের বাসায় ঢুকে, মানে ব্লগারদের হত্যার ঘটনা দেখে আপনি নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন, আপনি জানতে চেয়েছেন ইসলামের সত্যতা, অনুসন্ধান করেছেন, তারপরে আপনি বুঝে গেছেন যে এটি একটি মিথ্যা এবং কাল্পনিক ধর্ম, তাই ইসলাম ত্যাগ করেছেন। আমি অনেক রেফারেন্স নিতাম, তারপর ওই টাইমে হচ্ছে আমি যে জাকির নায়কের ফ্যান ছিলাম, বুঝছেন ভাই? তখন জাকির নায়কের রেফারেন্স গুলা আর হচ্ছে যে তারা মানে যারা ব্লগার তারা কি লেখে, এই দুটো আমি মিস মানে দেখতাম, মিলাইতাম যে কোনটা ঠিক কোনটা। হ্যাঁ হ্যাঁ, তখন দেখতাম জাকির নায়ক সবগুলো মানে মিথ্যা বলে এরকম। ওকে, আপনি ইসলাম ত্যাগ করেছেন তার মানে 2016 সালে, তাই তো? হ্যাঁ ওই টাইমেই। হ্যাঁ, 2016 সালে ইসলাম ত্যাগ করার পর আজকে 2022 সাল প্রায় শেষ হতে চললো, কিন্তু এতদিন পর কেন আপনার এলাকার মোল্লা মুন্সি যারা রয়েছে, তথাকথিত ধর্ম প্রচারক, বস্তুত ধর্ম ব্যবসায়ী, তাদের হাতে ঘা এখন কেন লাগবে, এতদিন পর কেন? আসলে তখন হয়েছিল একটু কম, আমি তখন প্রস্তুতি ছিলাম যে ইসলাম ধর্ম নিয়ে, একটা যে ইসলাম ধর্ম তখন ভুলে গেছি কি একটা প্রস্তুতি ছিলাম যে ইসলাম ধর্মের আমার কাছে ই লাগে, মানে এটা কেমন যেন লাগে, দ্বিধায় আছি এরকম। তখন আমি বলতে পারতাম না, আসলে সবাই ওরকম ছিল না যে আমার মানে আমি কারোর কাছে শেয়ার করতে পারতাম না যে ইসলামের যে ই গুলা মানে সাংঘর্ষিক দিকগুলো, এগুলো আমি আমি শেয়ার করতে পারতাম যে একটু লিখছিলাম যে এরকম এরকম। ওই টাইমে মানে পরে আমাদের ওই তখনও মানে এলাকায় এরকম একটু ই হয়েছিল, মানে তখন একটু কম ছিল, মানে এখন হচ্ছে তখন আমি পরে একটু কম ছিল। তখন এই মোল্লা মুন্সিরা চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ করেছিল, আবার মানে আবার ভুলে গেছিল। আচ্ছা, ক্লিয়ার। আপনি ইসলাম ত্যাগ করার পর আপনার বন্ধু মহল বা পাশাপাশি যারা ছিলেন
তাদের আসলে অভিব্যক্তি কি ছিল, তাদের পক্ষ থেকে আপনার সাথে আচরণ কি ছিল? তাদের ব্যাপারটা হয়েছে যে তারা আমার এক আমার এক ফ্রেন্ড আছে, আমি একজনের উদাহরণ দিতেছি, ওরে আমি জিজ্ঞেস করছিলাম দেখ যে তোর কাছে কি মানে তোর বাবা মা বড় নাকি তোর ধর্মটা বড়, এটা বলছিলাম। ও বলতেছে যে আমি আমার বাবা মারে ত্যাগ করতে পারবো এই ধর্মের কারণে, আর তুই তো বন্ধু, এটা বলতেছে। এরপর আমার সাথে যোগাযোগই নেই এরকম, মানে ওরা আমার মানে ঘৃণা করে, ঠিক আছে। আচ্ছা, বাবা মার ত্যাগ করা, সন্তান বাবা মাকে ত্যাগ করা, এই বিষয়টা নিয়ে একটু পরে আসছি। আপনি কেমন ছিলেন, অর্থাৎ আপনি ধর্মবিশ্বাস করেন না, কিন্তু ধর্মবিশ্বাস না করাটাও ধর্মীয় স্বাধীনতার মধ্যে পড়ে, এটি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি যে আপনি ধর্ম পালন করবেন এটি আপনার ধর্মীয় স্বাধীনতা, কেউ যদি ধর্ম পালন না করেন, অর্থাৎ আমি নাস্তিক বা আমি সংশয়বাদী যাই হই না কেন, আমার সেই তো অধিকার রয়েছে, আমাদের বাংলাদেশের সংবিধান কিছু শর্ত সাপেক্ষে কথা বলার স্বাধীনতা দেয়, কিন্তু আপনি কি দেখেছেন, সমাজ আপনাকে কিভাবে দেখেছে, তারা কি আপনার সাথে স্বাভাবিক আচরণ করেছে নাকি আপনাকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে, স্বেচ্ছায় নির্বাসিত হয়ে থাকতে হয়েছে, আপনার অভিব্যক্তি কি? হ্যাঁ, আমার সমাজে ওইরকম আমার কোনোভাবে মানা নেয়নি, যে আমি আমার আমার তো এখনো বলতেছে যে মানে রে মানে মানে কতল করা ফরজ হয়ে গেছে আমার, ইভেন মানে রিলেটিভ ক্লোজ রিলেটিভ এরা এদের ফেসবুকে কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে এরা এরাই হচ্ছে। ক্লিয়ার, আমরা একটু আগে এই ভিডিওতে তা দেখছিলাম যে মারো ধরো কাটো আপনাকে সর্বোচ্চ শাস্তি দেবে তারা, মানে আপনি যে দেশে আছেন, আমি নাম উল্লেখ না করছি, ইউরোপের একটি দেশে আছেন। এখন কথা হচ্ছে যে তারা কি ভাবছে আপনাকে ইউরোপ থেকে ধরে এনে, মানে এটা কি মানে কি বোঝাচ্ছে সেটা আমরা সবাই জানি, এরা নির্বোধ অবশ্যই, এটি একদম কোট আনকোট নির্বোধ। তো তাদের এই উগ্র আচরণ আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, এটি আমাদের পরিচিত আচরণ। তো আমি এখন একটি প্রশ্ন করতে চাই, আমি দেখেছি যে বাবা মা নিয়ে কথা বলছিলেন, আপনার বাবা আপনাকে ত্যাজ্যপুত্র করেছেন এমন একটি ছবি আমি দেখতে পেয়েছি যে সেখানে আপনার বাবার ছবি আছে এবং আপনাকে তিনি ত্যাজ্য করেছেন। এই যে ধর্মের জন্য সন্তানকে ত্যাজ্য করা, এই বিষয়টি আপনি যদি সংক্ষেপে বলেন কি মনে করছেন, এটি কতটা উচিত? আপনি চিন্তা করেন আপনার মা বা বাবা আপনার মা আপনার গর্ভে ধারণ করছে, এটা একটা বাস্তবিক বিষয়, মানে এটা আপনি এটা কিন্তু কাল্পনিক না, আর আপনার ধর্মটা হচ্ছে যে একটা কাল্পনিক বিষয়, আপনার বাবা মাই আপনাকে একটা গল্প বলছে যে 1400 বছর আগের একটা কাহিনী একটা চরিত্র নিয়ে গল্প বলছে আপনার, যে সে এমন সে এমন আপনার একটা গল্প শুনেছে। ধরেন আপনি এখানে গেম অফ থ্রোনের কথা বলি বা আপনার সুপারম্যানের কথা, একটা গল্প একটা চরিত্র আপনি বৈলাস বলছে আপনার, ধরেন ঘুম পাড়াতে যখন যায় একটা বাচ্চা তখন বাবা অনেক গল্পই বলে, ওইরকম একটা গল্প বলছে বলছে, এখন সেই গল্প প্রেমে পড়া আপনি হচ্ছে যে আপনার বাবা মাকে ভুলে গেছে, আপনার বাবা মা আপনার কোলে নিছে, আপনার খাওয়াইছে, আপনার পড়াইছে, এটা তাদের কাছে কেয়ার না। আমি আমার বন্ধুর সাথে 10 বছর পড়াশোনা করছি, আমি আমার বাবা আমার 20-30 বছর লালন পালন করে, এরপর হচ্ছে মানে এটা তাদের কাছে কোনো ম্যাটারই না, এটা হচ্ছে সব মিথ্যা, শুধু সত্য হচ্ছে যে এই 1400 বছর আগের যে চরিত্র ওইটা হচ্ছে সত্য, তার প্রেমে সবাই থাকবে, এটি হচ্ছে সত্য। মানে আপনি চিন্তা করেন এই জিনিসটা মাওলানা হুজুর তারাই মারামারি করে যে এটা সত্য এটা সত্য এটা সত্য, আর সেইটা নিয়ে আমার মানে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি একটা ভালোবাসা সেটা নিয়ে মানে বিচ্ছেদ করে একটা বন্ধু এটা 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 বিচ্ছেদ একটা ধর্মের কারণ, চিন্তা করা যায় ধর্মের জন্য মানে রক্তের সম্পর্ক যেগুলো বা শ্রদ্ধার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সেসব মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ ত্যাগ করতে পারে, মানে এই অকৃতজ্ঞ আচরণ করতে পারে ধর্মের জন্য, এটি মন থেকে হয়তো বা অথবা বাধ্য হয়ে। আমি যেটা দেখতে পেয়েছিলাম, মোল্লা মুন্সিরা তাদেরকে বাড়িঘরে গিয়ে হামলা করার চেষ্টা রয়েছে, পুলিশ পাহারায় রয়েছে এমন অবস্থাও দেখেছি, তার মানে আপনার পরিবার বাধ্য হয়ে এটা বলতে পারেন বা আমি বলছিলাম যখন ফার্স্ট টাইম আমার এই দিদাগুলো হয়েছে যে এরকম এরকম এটা একটা আপনার মিথ্যা, আপনার সত্য যেটাই হয় সত্য যদি কঠিন হয় ভাই এটা মেনে উচিত। হ্যাঁ, এখন এটা আমি বলছিলাম তারা ওইভাবে আমার এই কারণে, এরপর হচ্ছে তাদের সাথে আমার যোগাযোগ মানে নাই, আমার ভাইয়ের সাথেও মানে তার সাথেও আমার এই রিলিজিয়ন নিয়ে ঝামেলা। তিনি মূল প্রশ্নটাই করা হয়নি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো শরীয়তপুরের সদর থানায় হচ্ছে আঙ্গারিয়া ইউনিয়নে সিংগারিয়া গ্রাম, ওয়ার্ড হচ্ছে 3। আচ্ছা,
তো এখন একটি ব্যাপার, আমি আমি দেখেছি, আমি নিজে কিছুটা কাজও করেছি, অর্থাৎ আমি দেখেছি যে আপনার বড় ভাইকে ধরে নিয়ে গেছে র‍্যাব। এখন এটা 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 তো পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন। আপনি যদি কোনো অপরাধ করেও থাকেন, আমি আপনার কয়েকটি ভিডিও দেখেছি, আমার চোখে পড়েছে, সেখানে আপনি মোহাম্মদকে নিয়ে কিছু কথা বলেছেন, সেটি কারোর কাছে কটূক্তি, কারোর কাছে সমালোচনা, কারোর কাছে কিছুই না, আপনার মত প্রকাশের স্বাধীনতা। আপনি যে দেশে আছেন সেই দেশে বসে আপনি এই কথাগুলো বলার সম্পূর্ণ আইনি অধিকার রাখেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমি যে দেশে আছি, তাহলে তাহলে আপনার ভাইকে বাংলাদেশে এই যে র‍্যাব ধরে নিয়ে গেছে, এই বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনি সম্মতি দেবেন কিনা না দেবেন সেটা বিষয় না, আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘকে জানাবো, কারণ আপনার মতো আমিও ভিকটিম। আমার বাবা আমাকে ধরে নিয়ে গিয়ে 48 ঘন্টা আটকে রাখা হয়েছিল, আমি তাৎক্ষণিক খবর পাইনি, এই জন্য আমার দেরি হয়েছে। তো জাতিসংঘকে আপনি জান, আপনার কাছেই আমি যতদূর জানি জাতিসংঘের হেডকোয়ার্টার যেতে আপনার খুব বেশি সময় মানে অতিবাহিত করতে হবে না, জাতিসংঘকে আপনি জানালেন, আপনি বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আপনি জানালেন র‍্যাব আপনার ভাইকে ধরে নিয়ে গেছে, সেটি আপনি করবেন। এবং কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, এই ঘটনাগুলো যে ঘটাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আপনি থাকেন ইউরোপের একটি দেশে, আপনার ভাই বাংলাদেশে, আপনার সাথে কোনোভাবেই তিনি যুক্ত নন, মানে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই তিনি যুক্ত নন, তাকে ধরে নিয়ে গিয়ে আসলে র‍্যাব কি উদ্ধার করতে চায়? তাকে ওখান থেকে ধরে র‍্যাব কি একটা হেলিকপ্টার ভাড়া করে বা রকেট ভাড়া করে তারেক মনোয়ারের মতো আপনার কাছে আসবে, এসে চিলের মতো রকেটের দুটো পা থাকবে, ছু মেরে আপনাকে নিয়ে গিয়ে বাংলাদেশে বাইতুল মোকাররমের সামনে দাঁড় করিয়ে আপনাকে ফাঁসি দেবে? মানে তাদের উদ্দেশ্যটা কি, তারা কি চাইছে? ভাই রকেট না হয়তো এখানে বলি ঘোড়া হইতে পারে, ঘোড়ার তো পাকা থাকে, ওই দিয়ে আসতে পারে। ঠিক আছে, এখন আমি বলি আপনাদের যে ওই এখানে হচ্ছে যে আমার আমি 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 হচ্ছে যে আমি আমার আমি একটা কথা বলি, আমার কিন্তু অনেক ফেকে গিয়েছে সত্যি ফেসবুকে, এটা দিয়ে আমি বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড, এটা ওরা জানেও জানেও না, কিন্তু আমি কিন্তু এই নিউজ গুলা ওইখান থেকেই পাই। ঠিক আছে, আর কিছু সোর্স আছে ওগুলা বলা যাবে না। আমি 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 যতদূর মানে মানে জানছি, আমার ভাই হচ্ছে যে ওই ভিপি নূর আছেন একটা দল করছে গঠন, তার দল করে, আর হচ্ছে সে মানে বর্তমানে ওইখানে হচ্ছে ম্যাক্সিমাম মানে আওয়ামী লীগের মানে সবাই হচ্ছে আওয়ামী লীগ আমাদের জেলাতে বা আমাদের গ্রামে ম্যাক্সিমাম বিএনপি নাই বলে চলে, তারা হচ্ছে যে মানে এটা মেনে নিতে পারতেছে না কোনোভাবেই, মানে এটা হচ্ছে পুরো আমার মনে হচ্ছে আরো মানে পারিবারিক আরো সমস্যা ছিল আমাদের আরো আগে আমাদের গ্রামে, মানে সম্পত্তি নিয়ে আরো বিভিন্ন কাহিনী আছে, মানে সব রাগ সব হিংসা সব বিদ্বেষ একটা একসাথে তারা মেটানোর চেষ্টা করছে। আপনার আপনার ভাই সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নূর, তো না 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 আপনার ভাই, আপনার ভাই তার সমর্থক। তো আমি দেখেছিলাম এই নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ বা সেখানকার ছাত্র অধিকার পরিষদের কেউ একজন আপনাকে নিয়ে একটা ভিডিও করছিলেন, যেখানে এই ভদ্রলোকের নাম আমার মনে নেই, তিনি বলছিলেন যে বাবা মা কেন দায়ী হবে। তো তারা এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পরেও এই এই হামলাগুলো কারা চালায় বা এই এই মিছিলগুলো কারা করছে? এরা আসলে কারা? এরা জামাত, এরা বিএনপি, এরা আওয়ামী লীগ, এরা চরমনা, এরা আসলে কারা? এরা এরা হচ্ছে সবই ভাই, এরা হচ্ছে যে এলাকার আইন বলা, এরা হচ্ছে সবই, এরা আপনার হচ্ছে যে ওই মানে আমি যা ভিডিও সামনে যাদের দেখছি, আমি অনেকের নাম ভুলে গেছি, হচ্ছে যে একজন দেখছিলাম হয়তো যে ওখানকার মেম্বার বলছিল উনি যে রানিং মেম্বার, উনি ওনার নেতৃত্বে বেশি, আবার হচ্ছে যে আমাদের কিছু শত্রু ছিল আগে ফ্যামিলিগত, তারা হচ্ছে সামনে কাতারে দাঁড়ায়, এখন হচ্ছে তারা হচ্ছে লিড দিতেছে, আর হচ্ছে মানে পুরো একটা এটাই মানে মেইন হচ্ছে এটাই যে তারা সম্পূর্ণভাবে এখন মানে পুরো ফ্যামিলির উপরে মানে মানে এটা এটা যায় না, আমি আমি একটা ভয়াবহ পরিস্থিতি। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আপনার কাছ থেকে ধর্মত্যাগের সংক্ষিপ্ত কিছু কথা শুনছিলাম, আরো বিস্তারিত অন্য একটি ভিডিওতে আমি শুনবো, আমি শুনতে চাইবো, আমার বন্ধুরা শুনতে চাইবেন আসলে কিভাবে আপনি পথগুলো কিভাবে এই বন্ধুর পথ কিভাবে আপনি পাড়ি দিয়েছেন। এখন আমি যেটা জানতে আপনার কাছ থেকে চাইবো যে এই যে আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে জার্মানি থেকে, আমি তো ভেবেছিলাম রকেটে করে, আপনি বলছিলেন বোরাকে করে আপনাকে ধরে আনবে, বহু ধরনের নানাবিধ কথা আমরা শুনতে পাচ্ছি। যদি এরা এই ধরনের আমি যদি এটা এই ভাষায় বলি যে বদমাশি যেগুলো করছে, এই যে ধর্ম অনুভূতিতে ধর্মীয় অনুভূতির আঘাতের ধোঁয়া তুলছে, আপনি কি করবেন? আপনি কি এই তাদের ভয়ে চুপ হয়ে যাবেন, নাকি মোহাম্মদের লুঙ্গি ধরে আপনি যেভাবে টানছিলেন আপনি কি আরো বেশি টানবেন কিনা, বা আপনি আরো বেশি সমালোচনা করবেন কিনা, আপনি কি করবেন তাদের উদ্দেশ্যে, কি বলেন আপনি? ভাই আমি সত্যি কথা বলি, আমি কখনোই মৃত্যুরে ভয় পাই না, মৃত্যু আমার কাছে এমন একটা মানে জিনিস
এটা মানে একবারে অনেক ভালো লাগে মৃত্যুটা। আপনি দেখেন না, সন্দেহভাবে একটু একটু যোগ করি, কোন এক্স মুসলিম যাদেরকে মুসলমানরা মুরতাদ বলে তারা জীবন হাতে নিয়ে কথা বলে। হ্যাঁ, জীবন হাতে নিয়ে মানে কেন? আপনি ভিডিওতে, আপনি একটা পশ্চিমের ভালো দেশে আছেন, নিরাপদে আছেন, আপনি ভিডিওতে কেন কথা বলছেন? এটি আমার কাছে স্পষ্ট। আপনি আপনার চলার পথে যে ধরনের অসঙ্গতি দেখতে পেয়েছেন, যত ধরনের আক্রমণ ধর্ম বিশ্বাস না করার কারণে আপনার উপর এসেছে, এখন আপনি সেই কথাগুলো বলছেন। আপনি এক প্রকার ভদ্র ভাষায়, মানে শান্তিপূর্ণ একটা পন্থায় আপনি তাদের সেই অন্যায়ের জবাব দিচ্ছেন। অর্থাৎ আপনাকে ধর্মীয় বৈষম্য যেভাবে করা হয়েছে ধর্ম বিশ্বাস না করার কারণে, সেগুলোর প্রতিশোধ আপনি নিচ্ছেন ভদ্র ভাষায়। আপনার এই কথায় কারোর হাত পা কাটছে না, আপনার এই প্রতিবাদের কারণে কারোর গলা কাটছে না। এই যে আমার সামনে দুজন মুরতাদ বসে আছে, আমি একজন, তিনজন, আমরা শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনি, তারা যদি আরো এই ধরনের তাণ্ডব চালায় আপনি কি করবেন? আমরা দেখেছি একজন মুফতি, নাম তো নিচ্ছি না, তিনি জুতোপেটা করেছিলেন কোরআনকে। আমি একসময় কোরআনের উপরে বিভিন্ন ধরনের অপমানসূলক হুমকি দিয়েছিলাম। তো সেসব কখন কিভাবে বাধ্য হয়ে করে সেটা একটা বিষয়। হয়তো আপনার সাথে যেগুলো ঘটছে আমার সাথে আরো ভয়াবহ হয়তো হয়েছে, বা কম ঘটেছে, ঘটেছে। আমরা সেই সময়টাতে যেভাবে আমরা এটাকে ডিল করার চেষ্টা করেছি, এটিকে শান্ত করার চেষ্টা করেছি, এই ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছি, আপনি বেশ শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় আপনি আমাকে, আমি আপনাকে দেখেছি আপনি আরো তাদের সাথে বিটলামি করে, তাদের সাথে আরো মানে ইয়ারকি চিৎকারি করে আপনি কিছু ভিডিও আপলোড করেছেন গত দুই দিনে, আমি দেখতে পেয়েছি। ভবিষ্যতে যদি তারা না থামে আপনি কি করতে চান? আমি হচ্ছে যে আমি মানে আমি আমার টেবিলে যাব। দেখেন আমি হচ্ছে মানে রিয়েল যে সমস্যাগুলো ফেস করছি আমি ধর্মের থেকে, আপনার ধর্মটা আপনার ভালোবাসাকে বাউন্ড করে, মানে আপনি আপনার ভালোবাসাকে একটা সীমাবদ্ধতা নিয়ে আসবে। আপনি আপনি চিন্তা করেন, আপনি ছোটবেলা থেকে আমি আমি বলি আপনার আপনি আপনার এমন ছেলে মেয়ে আছে একটু বড় হইলে তাদের বাবা মার হাত দেন। হ্যাঁ, মানে একটা বড় বোনের হাত ধরতে মানে সংকোচ লাগে, কিন্তু একটা মানে এই যে এই যে একটা ভালোবাসার বাউন্ড, মানে আপনি যদি ভালোই বাসেন কাউরে, আপনার ভাষাটা হচ্ছে ভালোবাসার একটা মানে মানে ভিন্ন পথ, আর আপনার শারীরিক এটা হচ্ছে প্রধান, মানে আপনি যে কাউরে অনুভূতি যে আপনি প্রকাশ করবেন এটা মেইন হচ্ছে যে আপনার শারীরিক। আপনি যদি কাউরে একটু খারাপ থাকে আপনার সময়, মানে একটা মানুষ মেন্টালিটি ডিস্টার্বে যাইতেই পারে, তখন আপনি আপনার মায়ের একটা হাঁক দিবেন, আপনি আপনার বোনকে একটু জড়ায় ধরবেন, আপনার বোনের হাত ধরবেন, এই জিনিসগুলো মানে আমাদের দেশেই নাই। মানে সংকোচ মানে ধরতে মানে কি আমি একটা মেয়ের হাত ধরবো, বা মেয়ে বোন কিন্তু সে আমার, এই যে জিনিসগুলো মানে ভালোবাসার আরো অনেক ব্যাপক পরিধি আছে। আমি ভালোবাসার ধর্মটা বাউন্ড করে দেয় ভালোবাসতে পারে। আপনি চিন্তা করেন আমি আমার বিরুদ্ধে যারা এরকম করতেছে আমি কিন্তু তাদের ভালোবাসি, সত্যি কথা। আমি তারা আমরা একসাথে চলাফেরা করছি, আমি তো থার্ড পার্সনের জন্য তাদের মানে তাদের মানে তাদের বিপক্ষে যাবো না। আমি তাদের ভালোবাসি, আমার ভালোবাসা, আমি চিন্তা করি যে আমি থাকবো না, আমি হচ্ছি থাকবো না, আমি এই কয়দিন আছি এখন প্রাণে আছি, একসময় প্রাণ থাকবে না আমার, আমি ভালোবাসি। হ্যাঁ, কিন্তু তারা তো এটা মানে না, তারা হচ্ছে দুইটা স্বপ্ন, তাদের মানে পরকালের আর একটা স্বপ্ন, আর হচ্ছে যে মানে ওই স্বপ্নে তাদের বর্তমানটা একবারে আর ভালোবাসে না। আপনি কি এটা বলতে চাইছেন? আমি যতটুকু বুঝতে পেরেছি যে ভালোবাসার মধ্যেও বাংলাদেশের স্বাধীনতা নেই, ভাই বোনের হাত ধরবে সেখানে ভালোবাসা, সেখানে তো যৌনতা নেই, তাই না? তো আপনি কি মানে আমি বুঝতে আমি যদি বুঝে থাকি ঠিক মতো, আপনি বুঝতে চাইছেন যে ধর্মান্ধ মুসলমানদের, হ্যাঁ, ধর্মান্ধ মুসলমানদের যৌনতা বা তারা এটা উন্মুক্ত তরবারি, উলঙ্গ তরবারির মতো ভাবে, আমরা যেরকম উলঙ্গ তরবারি বা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে ঘুরলে কি হয়, সবসময় আতঙ্কে থাকি কখন যে হাত পা কেটে যাবে। হ্যাঁ, তো তাদের যৌনাঙ্গ বোধ হয় এরকমই যে কখন আমি হাত ধরলাম কখন আমার মাথায় সেক্স জেগে উঠবে। হ্যাঁ, সেটা মানে বোনের ক্ষেত্রে বা আত্মীয় নিকটাত্মীয়ের ক্ষেত্রেও তারা এই লাগাম তারা ধরে রাখতে পারে না বলেই তারা বেশি এইভাবে বড় করবে, আপনাকে এইভাবেই বড় করবে শিশুবেলা থেকে, আপনি নিজেই তখন মানে বুঝবেন না, সংবেদন চাইবেন না, প্রচন্ড সংবেদন এটা নিয়ে আমি আপনি আপসেট। হ্যাঁ, ঠিক আছে, আমি আমি এইগুলাই বলে দেব যে আমি চাইছি চেঞ্জ, তোমরা জানো, তোমরা যাচাই করো, আমি আমি তো আমি তোমাদের এখন থেকে যদি আমি ভিডিও আপলোড আমি কোরআনের ই দেখাবো যে দেখো তোমরা এটা ভালো করে পড়ো, তোমরা নিশ্চয় জানো, মানে তোমরা কোশ্চেন করো, তোমাদের একটা আপনি একটা মুভি দেখবেন যে দ্য ট্রু ম্যান শো, ওটার মধ্যে যে মানে বোঝাই যায় না একটা রিয়েল ফেক পৃথিবীতে বাস করে, এটা পর মানে ওই মুভিটা যারা দেখছে তারা বুঝতে পারবে, এরকম একটা ইলিউশনের ভিতরে থাকে সবসময় এই এই ধর্মান্ধ গোষ্ঠীবাদী, এটা বুঝে না। আপনার আপনার কথা স্পষ্ট যে আপনি আপনার উপরে যত ধরনের বাধা বিপত্তি আসুক আপনার উপরে যদি আসছে না, যারা নিরপরাধ বা যাদের সাথে আপনার যোগাযোগ নেই তাদের গিয়ে হয়রানি করছে,
আমি মনে করি মৃত্যুটা ভালো হোক, যে কোনো কেউ মৃত্যুবরণ করতে পারে, আমার বাবা মরে যেতে পারে, আমার বাবার আমি হচ্ছে ভাই বলি, ঠিক আছে, একসময় বাবা ছিল এখন ভাই হয়ে গেছে। আচ্ছা, তো এখন তারা এটা এটা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, বা রাজনৈতিক ভাবে আমরা আমার ভাই তোমার ভাই বাবাও ভাই হয় সেরকম, আপনি এনিওয়ে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি আপনার সাথে অফলাইনে যখন কথা বলছিলাম আপনি আমার কাছ থেকে একটা বিষয়ে পরামর্শ চাইছিলেন যে জাতিসংঘের কাছে কিভাবে কিভাবে চিঠি লিখবেন, সেই ফরম্যাটগুলো আপনি অলরেডি পাঠিয়ে, এনিওয়ে একটা হচ্ছে যে আপনি আইনিভাবে আপনি বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে আপনি এই যে পুলিশ এবং র‍্যাব কর্তৃক আপনাদের বিরক্ত করা, আপনার পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া, এইসব নিয়ে আপনি আইনিভাবে প্রতিবাদ চালাবেন, এবং যারা এই উগ্রতা দেখাচ্ছে তাদের উগ্রতার জবাবে আপনি শান্তিপূর্ণভাবে ভিডিওর মাধ্যমে বা লেখার মাধ্যমে আপনি আপনার প্রতিবাদ চালিয়ে যাবেন, এটাই হচ্ছে আপনার বক্তব্য, তাই তো? অসংখ্য ধন্যবাদ ফেরদৌস হাসান রাজীব, আপনার সাথে আবার কথা হবে, আমাকে এই ভিডিও স্টেটমেন্ট দেওয়ার জন্য, আমার এই ভিডিওতে অতিথি হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আবার কথা হবে, আপনার সবকিছু নিরাপদ থাকুক, আপনি ভালো থাকেন, মানসিকতার দিক থেকে চিন্তার দিক থেকে আরো অনেক কিছু ভালো ভালো কাজ করুন, সমাজ পরিবর্তনের যে দায়িত্বে আপনিও নিয়োজিত, নিজে নিজেকে নিয়োজিত মনে করছেন, আপনাকে এই জন্য অভিনন্দন অভিবাদন, ভালো থাকুন। দর্শক বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা এই রাজীব হাসান, ইসলাম ত্যাগ করার কারণ কি, তিনি বলেছেন ব্লগার হত্যার কারণে তিনি ব্লগারদের লেখা পড়েছেন, কম্পেয়ার করেছেন জাকির নায়েক থেকে শুরু করে অন্যান্য ধর্ম ব্যবসায়ীদের সাথে, তিনি সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পেরেছেন, তিনি এই পথ চলতে গিয়ে, এই বন্ধুর পথ চলতে গিয়ে তার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে সেটিও আপনাদের সামনে শেয়ার করেছেন, চলমান তার সাথে বা তার পরিবারের সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিকার হিসেবে তিনি কি শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন সেটিও আপনারা জানলেন, ভিডিওটি শেয়ার করবেন সেই অনুরোধ রেখে শেষ করছি। আমরা রাজীব ভাইকে আবার অতিথি পাবো সেটাও তিনি নিশ্চিত করেছেন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।